শুরু হয়ে গেছে 14তম হুগলি চুচুড়া বইমেলা। চুচুড়াকোটের পেছনের মাঠে এই মেলা বসেছে। মেলা চলবে 18ই ডিসেম্বর পর্যন্ত। আমরা গেছিলাম মেলার দ্বিতীয় দিনে। প্রত্যেক দিন মেলা শুরু হয় দুপুর 2টা থেকে। মেলায় প্রচুর বইয়ের স্টক এবং প্রত্যেক বইতে ন্যূনতম 10% ছাড় পাবেন। আমরা যে সমস্ত পাবলিকেশনগুলোকে আসতে দেখেছি সেগুলো হলো অতীত পাবন, শিখায়ন, শিশু পড়াঘর, পাপাঙ্গুলের ঘর, অর্পণ প্রকাশনী, বহু বচন, দেশ পাবলিশিং, বইপত্র, আজকাল পাবলিকেশন, উদ্বেকার, দীপ প্রকাশনা ইত্যাদি। বই তো অনলাইনেও পাওয়া যায়, তাহলে বইমেলায় যাব কেন? অনেকের মনে এই প্রশ্ন থাকে। তার উত্তরও খুব সহজ। আমরা কটা বইয়ের নাম জানি? অনেক নাম না জানা বইয়ের সন্ধান মেলে এই বইমেলায়। এছাড়া মেলায় গিয়ে আমরা বইটাকে একটু নেড়েচেড়ে দেখতে পারি, কিছুটা পাঠ পড়ে নিতে পারি, যাতে বোঝা যায় সত্যি বইটি আমরা চাই কিনা। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, বাচ্চাদের বিকাশের জন্য বাড়িতে লাইব্রেরি রাখা অত্যন্ত জরুরি। একজন সপ্তাহে একটা করে যদি বই পড়েন, তাহলে সারা বছর 50 থেকে 52টা বই পড়তে পারবেন। আর যদি উনি 80 বছর বাঁচেন, তাহলে মোটামুটি 2500 থেকে 3000 বই পড়তে পারবেন, তার বেশি পারবেন না। এই পৃথিবীতে তার থেকে অনেক বেশি বই আছে। যতই ডিজিটাল দুনিয়ার বাড়বাড়ন্ত হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় রেগুলার পোস্ট করা হোক না কেন, একটা মানুষের চিন্তাধারা লিপিবদ্ধ করার সবচেয়ে সহজ ও এফেক্টিভ উপায় হলো বই। বইকে এক্সট্রা খরচের তালিকায় না রেখে একটা অ্যাসেট রূপে ভাবতে হবে। পৃথিবীর সমস্ত সাকসেসফুল ব্যক্তি, সে তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট বা জননেতা যেই হোক না কেন, তারা প্রত্যেকেই বইকে অ্যাসেট রূপে ভেবেছেন। যেমন বিল গেটস, যাকে ছাড়া পার্সোনাল কম্পিউটিং চিন্তাই করা যায় না, তিনি প্রতি সপ্তাহে এখনও 1টি করে বই পড়েন। ওয়ারেন বাফেট, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, দিনে 5 ঘন্টা ব্যয় করেন পড়ার জন্য। মার্ক জাকারবার্গ, তিনি ফেসবুকে স্রষ্টা, প্রতি 2 সপ্তাহে 1টি করে বই পড়েন। ইলন মাস্ক, ছোটবেলায় দিনে 2টো করে বই পড়তেন। আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম এবং ডক্টর প্রণব মুখার্জি, এরা প্রত্যেকেই বই পড়া ছিলেন। একজন সাকসেসফুল ব্যক্তিত্ব বা জননেতা হতে গেলে রেগুলার বই পড়া অত্যন্ত জরুরি। প্রতি বছর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আমাদের প্রতিটি জেলায়ই বইমেলা হয়। চেষ্টা করুন এই বইমেলাগুলিতে যেতে আর ভবিষ্যৎ প্রজন্মকে এই বইয়ের অসীম সমুদ্রে ভিড়িয়ে দিতে। বইমেলার দ্বিতীয় দিনে আর যে রয় এসেছিলেন, সেখানে তিনি শব্দবাজি বলে একটি খেলা খেলাচ্ছিলেন, আমরাও সেটা দেখলাম। বই বলা দরকার আমাদের, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। যদি আমরা নিজের ভাষায় নিজের ব্যাপারটা ঠিক মতো না জানাতে পারি, বলতে পারি, এই এত বড় বইমেলা বা অন্যান্য সাংস্কৃতিক উৎসব সারা বছরে বাঙালিয়ানা, তার কোনো মানেই থাকে না। তো পরিষেবা হচ্ছে পেট কাটা মূল ধর্ম সব,